এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। ধর্মনগর রেল স্টেশন থেকে মঙ্গলবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রেন বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ট্রেনে করে মোট 353 জন শ্রমিক নিজ রাজ্যে ফিরে যাচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে রাজ্য থেকে একের পর এক ট্রেন ছুটছে বহিরাজ্যে। বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের নির্দিষ্ট গন্তব্যস্থলে ছুটছে ট্রেন। আগরতলা ও বিলুনিয়ার পর এবার ধর্মনগর থেকে মঙ্গলবার ট্রেন ছুটল বিহারের উদ্দেশ্যে। ধর্মনগর স্টেশন থেকে বিহারের উদ্দেশ্যে 353 জন শ্রমিক রওনা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই ধর্মনগর রেল স্টেশনে হাজির ছিল পরিযায়ী শ্রমিকরা। তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ট্রেনে উঠানো হয়। তবে বহুদিন পর তারা বাড়ি ফেরার সুযোগ পেয়ে মঙ্গলবার ধর্মনগর রেল স্টেশনে তাদের মুখে বেশ আনন্দ লক্ষ্য করা যায়। তবে আনন্দের সাথে ছিল কিছুটা ক্ষোভ। বিগত প্রায় 2 মাস যাবত কোনো উপার্জন ছাড়াই তারা এখানে কাটিয়েছেন, ফলে পকেটের টাকা প্রায় শেষ। তাদের দাবি, আরও আগেই বাড়ি ফেরার সুযোগ করে দিলে ভালো হতো। ঘর পে কেসা লাগ রা? नहीं अच्छा लग रहा है, बहुत दिन 3 महीना तो बैठ के खाए, जो कमाए थे इधर खा गए। अपना देश जा रहा हूँ तो सरकार को क्या कहना चाहेंगे आप लोग? सरकार को क्या तो देंगे, तभी तो खाएंगे। लेकिन इतना दिन के बाद तो घर पे जा रहा है, कैसा लग रहा है आपको? नहीं अच्छा लग रहा है, जाएंगे इतना दिन पर रहेंगे तो कितना अच्छा लगेगा। दिन बाद आप लोग जा रहे हैं? आपके यहाँ पर 7 महीना हो गया। लोग लॉकडाउन की वजह से आप लोग नहीं जा रहे? नहीं जा रहे थे, उस टाइम से हम लोग के गाड़ी नहीं मिल रहा था, सुविधा आ गई है सरकार, हम लोग जा रहे हैं। हाँ, तो आज जा रहे हैं, आपको कैसा लग रहा है? आज तो हम लोग के खूब खुशी लग रहा है, अपना गांव जा रहे हैं। सरकार को क्या कहना चाहेंगे? थैंक यू कहना चाहते हैं, सभी को इसी तरह सब अपना अपना घर जाए। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্য, রিপোর্ট নিউজ বাংলা। লকডাউনের কারণে ব্যাপক ক্ষতির মুখে ভেন্ডি চাষিরা, এমনই চিত্র দেখা গেল উত্তর ত্রিপুরার কদমতলা এলাকায়। বর্তমানে সরকারি সাহায্য যদি পাওয়া যায় তবে অনেকটা উপকৃত হবেন বলে জানান কৃষকরা। ভেন্ডি চাষে যেখানে কৃষকরা স্বয়ংসম্পূর্ণ হতে চলেছেন, সেখানেও থাবা বসালো করোনা ভাইরাস। চলতি লকডাউন প্রক্রিয়ায় দরিদ্র কৃষকদের মাথায় হাত। চরম আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে কৃষকরা হিমশিম খাচ্ছে সবজি উৎপাদনে। গরমের শুরুতেই ভেন্ডি চাষ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের। তাই সেই ক্ষতি সেরে উঠে পুনরায় অন্য সবজি চাষে এগুতে পারছেন না কৃষকরা। কৃষকদের এই দুর্দশার কাহিনী দেখা গেল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের কৃষি মহকুমা এলাকায়। সরসপুর এবং ঠেকনি এলাকা সবজি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আসছে বরাবরই। বর্তমানেও গ্রীষ্মের শুরুতেই ওই এলাকার কৃষক সুনীল নাথ এবং অনন্ত নাথ ভেন্ডি চাষ করেছিলেন মুনাফার আশায়। তারা কি জানতেন লকডাউন হবে, আর লকডাউনের কারণে তাদের আয়ের গুড়ে পিঁপড়ে উঠবে? প্রতি বছরে গ্রীষ্মের শুরুতে তারা প্রচুর পরিমাণ জমিতে চাষাবাদ করতেন, এবছরও একইভাবে মুনাফার আশায় ভেন্ডি চাষ করেছেন। কিন্তু প্রতি বছর আজকের দিনে যেখানে বাজারে 10-12 টাকায় পাইকারি দরে ভেন্ডি বিক্রি করতে পারতেন, সেখানে আজ লকডাউনের কারণে মাত্র 2-3 টাকা দরে প্রতি কেজি পাইকারি হারে ভেন্ডি বিক্রি করছেন। তারা নিজের পয়সা খরচ করে ভেন্ডি চাষ করছেন, সেই মূলধনও উঠে আসবে না বলে জানান কৃষকরা। সম্পূর্ণ লোকসানের মধ্য দিয়ে চলতে হচ্ছে তাদের। ওই এলাকার কৃষকরা জানান সরকারি বীজ, সার সহ কোনো ধরনের সাহায্য ছাড়াই তারা সবজি উৎপাদন করে আসছেন। তাদের কথায় প্রকৃত চাষিরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত। অপরদিকে কে বা কাহারা এই সুবিধাগুলি হাতিয়ে নিচ্ছে, তবে তাদের কথায় চরম দলবাজির অভিযোগও রয়েছে। প্রকৃত কৃষকদের বঞ্চিত করে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত নয়, তারা কি করে এই সুবিধাগুলি হাতিয়ে নিচ্ছে? অপরদিকে আজ ওই চাষিরা নিজের ঘাটের অর্থ খরচ করে মানুষের প্রয়োজনীয় সবজি যোগান দিচ্ছে বাজারে, তারপরও প্রকৃত দাম মিলছে না। তাই বর্তমানে যদি তারা সরকারি সাহায্য পান তবে অনেকটা উপকৃত হবেন বলে জানান কৃষকরা। তবে কৃষকদের গলায় চরম দুশ্চিন্তার সুর বেরিয়ে আসে। এই এরিয়ার নাম হইল গিয়া সরসপুর গাউসভা
सात नम्बर वार्ड अपने जी बार बिंडिकेट करते हैं कतटुक उपकृत हुई बार আমার তো খেয়ে প্রায় দুইখানির মতো, দুইখানি প্রায় 20,000 টাকার উপরে গেছে যে খরচ। আর নিজে তো পরিশ্রমও গেল, কিন্তু প্রথম অবস্থায় দাম আছিল ভেন্ডি 50-60 টাকা বেশি, কিন্তু এখন যেমন অবস্থা হয়েছে ধর্মনগর ভেন্ডি লইয়া গেলে তো ইয়াওয়া লাগে অবস্থা, 4 টাকা, 3 টাকা, 2 টাকা কেজি বর্তমানে চলে এখন। মানে ধর্মনগর আপনার গাড়ি ভাড়াটা বাইরে হয় না? না না, গাড়ি ভাড়া বাইরে না, মালে মেয়ন আর গাছও খাটাও বাদ। পবিত্রচন্দ্র গোস্বামী। এই গ্রামের নাম কি? টেকনি। আপনি যে বেন্ডি ক্ষেত করছেন, করে কী রকম উপার্জন করেন? এবার তো লস হচ্ছে, এবার তো মানে মাইনাস দেখাচ্ছে, এবার মূল টাকাটাই ভাই পাইতেছি না। বেন্ডির কেজি কত করে বিক্রি করেন এখন? বর্তমানে 3-4 টাকা, 2 টাকা। 2 টাকা 3 টাকা করে বিক্রি করেন নি? আপনার ধর্মনগর যে নেন, কইলেন আগে 1 বস্তা নিছেন, 1 বস্তা কত বিক্রি করছেন? 180 টাকা এরকম। তো কত কেজির বস্তা? 35-40 কেজি 80 টাকা, মানে 2 টাকা করিয়া। তো আপনি যে আপ ডাউন গাড়ি ভাড়া একটা আছে দিয়ে আপনার কি লাভ হয়নি? এটা না না লাভ নাই, বুঝতে হচ্ছে না নি এখন আপনার অনুমানিক কতটুক বেন্ডি ক্ষেত আছে? আমার একখানি জায়গা আছে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক বিবাহিত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা কাঞ্চনপুর মহকুমার পশ্চিম সাতনালা এলাকার। জানা যায় ধৃত ওই যুবকের নাম পবিত্র মহন্ত। মঙ্গলবার তাকে ধর্মনগর আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। লকডাউনের আগে কাঞ্চনপুর মহকুমার পশ্চিম সাতনালা এলাকার পবিত্র মহন্ত নামে এক যুবক ওই এলাকার এক নাবালিকাকে প্রাইভেট টিউশনি থেকে আসার সময় তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। তারপর ওই ধর্ষণের একটি ভিডিও নাকি পবিত্র মহন্ত ভাইরাল করে দেয়। পরবর্তীতে ওই নাবালিকার পিতা বেশ কিছু মানুষের মোবাইলে এই ভিডিওটি দেখে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়েটি ভিডিওটির সত্যতা স্বীকার করে। মঙ্গলবার ওই নাবালিকার পিতা কাঞ্চনপুর থানায় পবিত্র মহন্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ পবিত্র মহন্তকে গ্রেপ্তার করে ধর্মনগর আদালতে পাঠিয়ে দেয়। এদিকে পবিত্র মহন্তের স্ত্রী কুঞ্জলতা রিয়াংয়ের কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। আংনং খুশে ফুঙতে না ব্লং বলং তে না কে আংখা সিয়া থা সিয়া থা সিয়া না কাইম সব বসল কইন হা কইন থা কে বুনক মাকে নি হিয়াং সুং উসুং কে বুং মা হব সায়া খাং সোমা কে নুং বদি কে সা বিং না সা কে নুং ও স্কুল থাই কে জাও থাই কই নাই বু থাই কই নাই প্রাইভেট থাই কে আর ইন সাও ওন থাং সার ইয়া কে না কব তিমি ইংকে বুং বি দিবা কে সাই কে আই নি আমো আ পা বায়া না বু আ সুং আ ইন কে আং লু ইয়া বাই দ মা সা বুং না আ কা কে কে ইম সা না লা কে কে স্ক্রিপ্ট মি সার ইয়া জি মি সা আচ্ছা, আপনার স্বামী পবিত্র মহন্ত যে তাদের সাথে শুনলাম যে একটা আপনার গ্রামের একটা মেয়ের সাথে ঝামেলা হয়েছে, কি হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, আপনার মেয়ের কি সমস্যা হয়েছিল? সমস্যা তারা একটু বুঝতে পারছে না, আমি লগে কইছে না, আর বাবার লগে কইবার সরমতে তারা লগে দর্দে খাইয়া ডাকছি, কইলে মা বাবার লগে কইলে তোমার মারাইয়ে ফালিব কাটিয়া ফালিব, তুমি স্কুল আইলে এই সময় দেখিও এলা কইতে আমি কিছু জানছি না। দিদিও এটাই হয়েছে, এই সময় আমি জানছি আইসি থানা থানা এবার সময় আমি কিছু জানছি না। তে আমরা গ্রামে যুবক আছে, তে ওই বিয়েও আছে, এটা লাগে আমি তারা লগে আশা করি আইসি। আচ্ছা, কেমনে জানছে ঘটনা হয়েছে? ঘটনা তো ভিডিও বাইরে ইয়ার বাইরে দেখছি, ভিডিও কার কাছে দেখছে? ভিডিও তো দেখছে মনোজিৎ, গ্রামের লোক। হ্যাঁ, গ্রামের। আচ্ছা, আপনার মেয়ের সাথে যে ঘটনা হয়েছে ছেলের নাম কি?
ছেলের নামকে পবিত্র মহন্ত, পবিত্র মহন্ত। বাড়ি বাড়ির ছাতনালা পশ্চিম ছাতনালা। কি কি শুনছেন, কি কি হয়েছে ঘটনা? ঘটনা শুনছে তো ওই তো দরিয়া দরিয়া তো বলার্জি করছে তো। কি করছে? রেড করছে। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্ষণ মামলার আসামি ধরার জন্য ধর্ষিতার কাছে 20,000 টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠল নীলামবাজার থানার এসআই নীলিমা সিনার বিরুদ্ধে। সুনির্দিষ্ট প্রমাণ সহকারে বিষয়টি ডিজিপিকে অবগত করেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ। শেষ পর্যন্ত ডিজিপির নির্দেশে নীলামবাজার থানায় মামলা দায়ের করেন এসআই নীলিমা সিনার বিরুদ্ধে। আইনের রক্ষক হয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করার জন্য মামলার বাদী তথা দর্শিতার কাছ থেকে 5,000 টাকা আদায় করার পর আসামিকে ধরার জন্য আরও 20,000 টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠছে আসাম পুলিশের প্রফেশনাল এসআই নীলিমা সিনার বিরুদ্ধে। ঘুষ চাওয়ার সুনির্দিষ্ট প্রমাণ অডিও রেকর্ড আসাম পুলিশের মহানির্দেশক ভাস্কর জ্যোতি মহন্তের কাছে তুলে ধরে হস্তক্ষেপ চাওয়ার পর ডিজিপির নির্দেশেই এসআই নীলিমা সিনাকে অভিযুক্ত করে নীলামবাজার থানায় মামলা দায়ের করলেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ। পুলিশের প্রশিক্ষণ পর্বেই জালে ফাঁসলেন প্রফেশনাল এসআই নীলিমা সিনহা। তদন্তকারী অফিসারের প্রভাবিত সিডির ভিত্তিতে মাস দেড়েক আগে ধর্ষণ মামলার অভিযুক্তের জামিন মঞ্জুর করেছেন জেলা দায়রা জজ আদালত। বিজেপির শাসনকালে বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, হুঙ্কার বিজেপি নেত্রী শিপ্রা গুণের। পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি মামলা ঘিরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নীলামবাজারে। মঙ্গলবার নীলামবাজারের বাসিন্দা সর্বভারতীয় বিজেপি নেত্রী শিপ্রা গুণ ধর্ষিতা জনৈক মহিলার সঙ্গে নীলামবাজার থানার এসআই নীলিমা সিনার 20,000 টাকা দাবির অডিও রেকর্ডের ভিত্তিতে মামলা দায়ের করেছেন। এদিন দলীয় একাংশ কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে মামলা দায়ের করে বেরিয়ে সংবাদ মাধ্যমে দাবি করেন বিষয়টি তিনি গত 2 দিন আগে আসাম পুলিশের মহানির্দেশক ভাস্কর জ্যোতি মহন্তের গোচরে আনলে ডিজিপি মামলা দায়ের করার পরামর্শ দেওয়ার শেষ পর্যন্ত তিনি মামলা সিদ্ধান্ত নেন। বলেন, রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হলেও একাংশ সরকারি আমলা এবং আইনের রক্ষক দুর্নীতিগ্রস্ত কংগ্রেস আমলের ন্যায় আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে, ওরাই বিজেপি সরকারকে বদনাম করছে। শিপ্রা গুণ রীতিমতো হুঙ্কার ছুড়ে দিয়ে দাবি করেন বিজেপি শাসনকালে বেআইনি 2 নম্বরি বা কেলেঙ্কারি বরদাস্ত করা হবে না। মামলায় উল্লেখ করা অভিযোগ মতে থানা এলাকার আয়নাআলা গ্রামের জনৈক ধর্ষিতা মহিলা শিপ্রা গুণের বাড়িতে উপস্থিত হয়ে 20,000 টাকা ঋণ চান। মহিলার টাকার প্রয়োজনীয়তা বিষয়ে জানতে চাইলে ওই মহিলা জানায় তার নিজের গ্রামের আফতাব উদ্দিন খান চৌধুরী নামের জনৈক এক যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়ে গত 11 ফেব্রুয়ারি নীলামবাজার থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পুলিশ মামলাটি 35/2020 নম্বরে ও ভারতীয় দণ্ডবিধির 342/376/420 ধারায় নথিভুক্ত করেছে। এই মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর নীলিমা সিনহা তার মামলার খরচ বাবদ ইতিমধ্যে মহিলার কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন এবং আসামিকে গ্রেপ্তার করার জন্য খরচ বাবদ আরও 20,000 টাকা দেওয়ার কথা বলেছেন। তাই ওই মহিলার সুবিচার পেতে পুলিশের দাবি 20,000 টাকা চুকিয়ে দিতে তার ঋণ একান্ত আবশ্যক বলে জানায়। এ নিয়ে শিপ্রাগণ পুলিশের 20,000 টাকা চাওয়ার প্রমাণ চাইলে ওই মহিলা নীলিমা সিনহার সঙ্গে বার্তালাপের রেকর্ডিং তার কাছে রয়েছে বলে জানালে বিস্মিত হন শিপ্রাগণ। 17:55 অডিও রেকর্ডিংটি স্টাডি করে জানা যায় ওই মহিলার ধর্ষণ মামলার তদন্তকারী অফিসার নীলিমা সিনহা ধর্ষণের সত্যতা প্রমাণ করা সহ গ্রেপ্তারি পরোয়ানা বের করে আসামিকে গ্রেপ্তার করার জন্য 20,000 টাকা খরচ বাবদ দাবি করেন। ওই অডিও টেপে 5,000 টাকা আদায় এবং 20,000 টাকা উৎকোচ দাবি ছাড়াও পুলিশ চাইলে সত্য মামলাকে মিথ্যা ও মিথ্যা মামলাকে নাকি সত্য করিয়ে দিতে পারে বলে চাঞ্চল্যকর বক্তব্য প্রকাশে এসেছে। এতে পুলিশের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতায় সাধারণ মানুষের সন্দেহ প্রকট হবে বলে অভিযোগ তুলেন শিপ্রা গুণ। এদিকে এদিন শিপ্রা গুণ করিমগঞ্জ জেলা বিজেপির অন্যতম সদস্য রাজু পাল, টিঙ্কু মালাকার, দক্ষিণ করিমগঞ্জ বিজেপি যুব মোর্চার সভাপতি জয়দীপ দত্ত প্রমুখকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ উগড়ে দেন তারা। পুলিশের প্রশিক্ষণ পর্বেই বেআইনি কাজে জড়িত অভিযুক্ত পুলিশ অফিসার নীলিমা সিনহাকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। এও বলেন, করিমগঞ্জ পুলিশের মামলাটির মোড় ঘোরানো কিংবা অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করলে মামলাটি সরাসরি আসাম পুলিশের মহানির্দেশক
ভাস্কর জ্যোতি মহন্তের গোচরে আনবে বলে করা বার্তা দিয়েছেন তিনি। এরপরে আমি আইসি সে ব্রাইদির করে আইয়া তানে কইছি যে দিদি ওলা ওলা ম্যাডামে চার বছরে মারে বলা 5000 টাকা আমি দিছি, একটা মুরগ দিছি, খালি জিরা চাউল দিছি, বিরই চাউল দিছি, ফরাসর বিছি দিছি। এরপরে আরো চার বছরে মারে 20000 টাকা দিতাম, দিলে তাই না আসামি দরবার ঠিক ঠিক মেডিকেল রিপোর্ট দিবে, আর 20000 দেয় না দিতে তাই মেডিকেল রিপোর্ট দিতে পারতাম না, তাই না কইবা যে রেপ হয়েছে না। ওতাইনে মারা কইছেন, ওতানে আমি কইছে বারে 20000 টাকা টেকা দেও, তাইনে মারা কইছেন যে 20000 টাকা কি তার লাগে দিতাম, বিলে ওলা ওলা ম্যাডামে আমারে চার হাজার টাকা 20000 দিলে সত্য মেডিকেল রিপোর্ট দিবা। মই আজি এফআইআর করিলো, আমার ইয়ারে এজনী মহিলা কেইমা আগতে একটা এফআইআর করেছিলে, তাই রেপ হয়েছিলে, তারপর এফআইআর করিলে নীলামাজার থানা, থানার কেসটোর আয় আসিলে নীলিমা সিনহা, নীলিমা সিনহাই বহুদিন হল কেসটোর কোনো হেৰি করা নাই, তারপর মহিলাজনীয় বহুবার থানাত আহি একদম যেতিয়া হৈৰাণ হৈ গৈছে, এতিয়া কলে যে নীলিমা সিনহাই কিবা পয়সা বিচাৰিছে, তাই পয়সা একদম তাই কাম করা মানুহৰ ঘৰতে কাম করা মহিলা, কাম কৰি কৰি আনি 5000 টাকা দিছিল, এই 5000 টাকায় কেইদিন আৰু হৈছে, পুলিচ গৈ এনকোয়ারি কৰিছে, তারপর যেতিয়া কোনো একশন নাপাওঁ, নীলিমা সিনহাই আকৌ তাইৰ ওচৰত 20000 টকা বিচাৰিছে, 20000 টকা বিচাৰিছে, তাই ক'লে আমি মই ইমান গরিব মানুহ, কাম কৰা মানুহ, মানুহৰ ঘৰত মই কেনেকৈ আনি দিওঁ, পিছত যেতিয়া কোনো একশ্যন হোৱা নাই তাই মোৰ ওচৰত গ'ল, ক'লে দিদি এনেকৈ মই চবৰ ওচৰৰ পৰা হেৰি কৰি আছোঁ, ভিক্ষা কৰি লৈ আছোঁ, আমাক অলপ পইচা দি সহায় কৰক, মই কৈছোঁ কিহৰ কাৰণে পইচা লাগে তোমাৰ ইমান, তেতিয়া ক'লে যে এনেকৈ তেনেকৈ, মই ক'লোঁ আৰু তুমি এনেকৈ এজন পুলিচ অফিচাৰৰ ওপৰত এনেকৈ কৈ আছো, তোমার কিবা প্রুফ আছে নাকি তোমার ওসব পয়সা বিচারিছে বলে, তাই কলে হয় মোর প্রুফ আছে বলে একটা মোক মোবাইলের পর একটা রেকর্ডিং শুনালে, যে এজনী পুলিশ অফিসারে তাই কইছে 20000 টকা হলে মই কিবা করব পাৰিম, নহলে আর কেনেকে করিম, এইবিল তো নহব, মই হাজার করব লাগিব কোর্টত, তোমার যদি মই ফেভারত স্টেটমেন্ট দিও, মই যদি তোমার ফেভারত কিবা করো, এইবিল কই তাইক যেতিয়া কোনো হেৰি নহলে 20000 টাকাও দিব নোৱাৰিলে, আর কেসটোর কোনো একশন নহলে, এজনী রেপ হয়ে মহিলা এজনী পুলিশের ওসর আহি পেলায় এনেকে দিলে, পুলিশের যদি কোনো বিচার পোৱা নাই এজনী মহিলা এনেকে চলে নাই, যে পুলিশের ওসর মানুষ কেতিয়া আহে, যেতিয়া বিচার পাবলৈ মানুহ আহে, বিচার পোৱা নাই এজনী মহিলাই, বিচার পোৱা নাই, মই এজন মহিলা হিসাবে মোৰ এটা মরেল ডিউটি বলে মই ভাবিছো যে তাই কেনেকে বিচার পাব, সেইকাৰণে মই তাইক লৈ আৰু আজি মই যে পয়সা বিচাৰি পুলিশে একশন লব সেইটো লৈ মই আজি এখন এফআইআর লজ করলো, মই হাই অথরিটি পুলিশের লগত কথা পাতিছিলো, তেখেতে মোক কলে যে এফআইআর এখন করো, সেইকাৰণে মই আজি এখন এফআইআর করলো নীলম বাজার থানা নীলিমা সিনহার উপর। বারুগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সেলুনে কাজ করতে গিয়ে সরাসরি গ্রাহকদের সংস্পর্শে আসার জন্য সেলুনে গ্রাহকদের সংখ্যা
কমছে। তাই সেলুন কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা সহ তিন দফা দাবিতে আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতি। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের জেরে লকডাউন চলায় দীর্ঘদিন যাবত দোকান খুলতে না পারার কারণে সেলুন কর্মীরা বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। সেলুনের কাজ করতে গিয়ে সরাসরি গ্রাহকদের সংস্পর্শে আসা হয়, যার জন্য গ্রাহকের পরিমাণ কমে গিয়েছে। তাই সেলুন কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করবার দাবিতে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন দেয় সেলুন কর্মীরা। ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতির পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়। আগরতলা পুর নিগমের কমিশনারের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় সমস্ত সংগঠনের মতো সেলুন কর্মীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করার, সরকারি সামর্থ্য অনুসারে সহায়তা প্রদানের আহ্বান জানান তারা। এদিন মোট তিন দফা দাবি তুলে দেয়া হয় তাদের পক্ষ থেকে। সারা রাজ্যে সেলুনের সঙ্গে প্রায় 40,000 মানুষ যুক্ত রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতা বিপ্লব কর। আজকে ত্রিপুরা রাজ্য সেলুন কর্মী সমিতির উদ্যোগে আগরতলা এএমসি কমিশনার শ্রী শৈলেশ যাদব মহাশয়ের কাছে আমরা তিন চারটি বিষয় নিয়ে এসেছি। আপনারা জানেন বিশ্বব্যাপী একটা করোনা ভাইরাসের মহামারী চলছে, তার মধ্যে দীর্ঘদিন একটা লম্বা লকডাউন চলেছে, যার ফলে এই রাজ্যের যারা সেলুন কর্মী তাদের আর্থিকভাবে তারা প্রচণ্ড করুণ অবস্থায় আছে। এবং বর্তমান আপনারা জানেন যে আমাদের রাজ্যের মানুষ যারা বহিরাজ্যে লকডাউনে আটকে ছিল তারা বর্তমান সবাই নিজেরা রাজ্যে আবার ব্যাক করছে। এর মধ্যে আপনারা জানেন সেলুনের যারা কাজ করে তারা মানুষের সাথে সরাসরি সংস্পর্শে থাকতে হয়, থেকেই কাজটা করতে হয়, যার ফলে আক্রান্তের একটা ভয় থাকে। যেমন সেলুন কর্মীরা ভয় পাচ্ছে কাজ করতে, তেমনি আমরা লক্ষ্য করেছি সাধারণ লোকরাও সেলুনে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছে, যার ফলে সেলুন কর্মীদের তাদের যে স্টাফ অফিসের মানে যাদের সেলুনের অফিস মানে স্টাফ আছে তাদের অর্থনৈতিকভাবে তারা অবস্থা খারাপ এবং তারা পরিবার নিয়ে পরিচালনা করতে তাদের কষ্ট হচ্ছে। তাই আজকে মাননীয় কমিশনারের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে সব সংগঠনকে আর্থিক সাহায্য করা হয়েছে, যারা সেলুন কর্মীরা যারা নানা সমস্যার মধ্যে বিভ্রান্ত সমস্যায় পড়ে আছে তাদেরকে সরকারিভাবে সরকারের ক্ষমতা অনুযায়ী বা যে সরকারের যতটুকু সুবিধা করে মানে আর্থিক সামান্য সাহায্য করে তাদের অন্তত জীবন জীবিকার ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা জানি রাজ্য সরকার এবং রাজ্যের কেন্দ্রীয় সরকার দু হাত দিয়ে মানুষের পাশে আছে এবং সাহায্য করে যাচ্ছে। আমরা বিনম্রভাবে আবেদন রাখবো ওনাদের বিষয়টা সামান্যভাবে দেখে তাদের মুখে একটু হাসি ফোটাবার জন্য। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জাতীয় পুরস্কার বিজয়ী ও বিশিষ্ট সমাজসেবী সংহিতা সিংহ বর্ধমানের চিকিৎসক, নার্স, সাংবাদিক ও পুলিশ কর্মীদের উদ্দেশ্যে 50টি ফেস শিল্ড তুলে দিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জির হাতে। সারা বিশ্বে ক্রমেই বাড়ছে করোনা নামক ভাইরাস, বাদ পড়েনি আমাদের ভারতবর্ষও। এ কেমন ভাইরাস যা চোখে দেখা যায় না, এমনকি অনুভূতিও করা কঠিন। যারা এখন পর্যন্ত যে সমস্ত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তাদের কিট মারফত পরীক্ষার পর জানা গিয়েছে পজিটিভ, তাই সকলেই আতঙ্কিত এই ভয়ঙ্কর করোনা ভাইরাস নিয়ে। কার্যত রীতিমতো লড়াই করে যাচ্ছেন চিকিৎসক, নার্স, আশাকর্মী, পৌরকর্মী, সাংবাদিক এবং পুলিশ কর্মীরা। মূলত তাদের কথা চিন্তা করে ন্যাশনাল বিজয়ী মডেলার ও বিশিষ্ট সমাজসেবী সংগীতা সিনহা এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জির হাতে তুলে দিলেন 50টি ফেস শিল্ড। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। তারপরেও জেলা পুলিশ যেভাবে কাজ করে চলেছে এবং মানুষদের পরিষেবা দিচ্ছে তার জন্যে নিজে ব্যক্তিগতভাবে মডেলার সংগীতা সিনহা দেখা করেন এডিশনাল এসপি কল্যাণ সিনহা রায় এবং ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্রের সাথে। ন্যাশনাল মডেলার সংগীতা সিনহা এটাও জানান এরকম ধরনের কাজকর্ম করতে অনেকটাই ভালো লাগে ওনার। আজকে সঙ্গে স্যারকে পেলাম, সত্যিই খুব ভালো লাগছে। আমি অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের মন্ত্রী মহাশয়কে। আর উনি ছিলেন যে, হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি ছিলেন ডিএম অফিসেও, তো ডিএম অফিসেও আমরা গিয়েছিলাম এবং আজকে এসপি অফিসে এসেছি এবং এখানে সেফটি ফেস মাস্ক দেওয়া হয়েছে। কারণ আমাদের পৃথিবীতে এখন যেরকম অবস্থার মধ্যে, সিচুয়েশনের মধ্যে আছি, তার মধ্যে আমাদের রাজ্যও আছে। তো একদিকে চলছে লকডাউন, আর আরেকদিকে আমাদের প্রশাসনিক যে ব্যক্তিরা আছেন তারা কাজ করে চলেছেন।
শুধু এইটুকুই তাদের পাশে থাকা, যে এইটুকুই বোঝানো যে আমরাও আছি তাদের পাশে এবং আমরা এই লড়াইটা সংঘবদ্ধভাবে করতে চাই এবং চাই যে এই লড়াইটা যেন আমরা জিততে পারি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। কুখ্যাত পাচারকারী সুমন মিয়াকে দীর্ঘ 5 মাস পর আটক করতে সক্ষম হলো মধুপুর থানার পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। কমলাসাগর বিধানসভার মায়াপাড়ার কুখ্যাত পাচারকারী সুমন মিয়াকে দীর্ঘ 5 মাস পর আটক করল মধুপুর থানার পুলিশ। জানা যায়, গত ডিসেম্বর মাসের 24 তারিখ সুমন মিয়া ফেন্সিডিল গাঁজা আটক করেছিল বিলাল মিয়ার বাড়ি থেকে মধুপুর থানার পুলিশ। ওই সময় বিলাল মিয়াকে আটক করতে পারলেও সুমন মিয়া পালিয়ে যায়। অবশেষে দীর্ঘ 5 মাস পর সোমবার গভীর রাতে সুমন মিয়াকে আটক করতে সক্ষম হয় মধুপুর থানার পুলিশ। পরে মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। জানা যায়, তার বিরুদ্ধে মামলা রয়েছে NDPC ধারায়। কমলা সাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সিপাহী জলার আবগারি দপ্তরের উদ্যোগে মধুপুর বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অনিয়মের কারণে জরিমানা করা হয় দোকানদারকে। পান, বিড়ি, সিগারেট, ঘুটকা না বেচার জন্য শেষবারের মতো সতর্ক করা হয় দোকান মালিকদের। সিপাহীজলা জেলার আবগারি দপ্তরের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে মধুপুর বাজারের প্রত্যেকটি দোকানে হানা দেয়া হয়। হানা দিয়ে বিভিন্ন অনিয়ম পেয়ে তাদেরকে জরিমানা করা হয়। পান, বিড়ি, সিগারেট, গুটকা ইত্যাদি প্রকাশ্য বাজারে বিক্রি করছে দোকানদাররা, যার ফলে কচি কাঁচারাও সেই সরঞ্জাম কিনতে দ্বিধাবোধ করছে না। অবশেষে সেই খবর পেয়ে অফিসার গৌতম দেবের নেতৃত্বে মধুপুর থানার পুলিশ অভিযান চালিয়ে জরিমানা করে অনেক দোকানদারকেই শেষবারের মতো সতর্ক করা হয় দোকান মালিকদের। দেখা যায় যে প্রায় বাজারে পাবলিক প্লেসেস থেকে খনির জর্দা ইভেন একটা নর্ম হিসেবে কোয়া যে স্প্লিটিং করা, পান কেজি স্প্লিট করা, এটা কোভিডের ইচ্ছা একটা রিজন থাকতে পারে। এগুলো সবগুলোকে নিয়ন্ত্রণ করার লিগে আজকে ডিজিটাল দিকে এই রেটটা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বিশালগড়ের গোকুলনগর স্থিত বিএসএফ ক্যাম্প এলাকায় একটি বাঘ দেখতে পায় টহলরত বিএসএফ জওয়ানরা। তারপর বিএসএফ জওয়ানদের চিৎকার শুনে বাঘটি পাশে থাকা জঙ্গলে চলে যায়। এই ঘটনায় তীব্র আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই আজ সকাল থেকে বিশালগড়বাসী অন্য এক গোপন আতঙ্কে ভুগছেন। মঙ্গলবার সকাল 10টায় বিশালগড় গোকুলনগর স্থিত বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় হঠাৎ করেই একটা চিতাবাঘ দেখতে পান বিএসএফ কর্মীরা। কর্তব্যরত বিএসএফ কর্মীর চিৎকার শুনে বাঘটি সঙ্গে সঙ্গে পাশে থাকা জঙ্গলে প্রবেশ করে। খবর দেয়া হয় সিপাহীজলা অভয়ারণ্য এবং বিশালগড় থানায়। ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী এবং বন দপ্তরের কর্মীরা, কিন্তু উনাদের যাওয়ার আগেই বাঘটি জঙ্গলে আশ্রয় নিয়ে নেয়। বর্তমানে বাঘের খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোকেদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সকলে দৌড়ঝাঁপ করে বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছেন বাঘ দেখবার জন্যে। বন দপ্তরের কর্মী এবং পুলিশ বাহিনীরা অনেক খোঁজাখুঁজির পরও বাঘটির টিকির নাগাল পায়নি। বর্তমানে পুরো এলাকা বিএসএফ কর্মী এবং TSR বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাঘটিকে আটক করবার জন্য জাল বেছানো হয়েছে। এখন দেখবার বিষয় জালের মধ্যে বাঘ ধরা দেয় কি না, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে এবং কোথা থেকে এই বাঘটির আগমন ঘটেছে। এ বিষয়ে স্পষ্টভাবে কেউই কিছু বলতে পারছেন না। হয়তোবা বাঘটিকে বাগে আনতে পারলে তারপরই সেই বাঘের বর্তমান স্থান বা তার পরিচয় সম্পর্কে অবহিত হওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে আসা পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। বিভিন্ন রাজ্য থেকে ঝাঁকে ঝাঁকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকদের এতটাই ভিড় জমেছে যে লালারস সংগ্রহে নেমে আসতে হয় সন্ধ্যা। হয়রানির শিকার হচ্ছেন এমনি অভিযোগ তুললেন পরিযায়ী শ্রমিকরা। যতই সময় যাচ্ছে বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন নিজের বাড়িতে। কেউ কেউ বাড়িতে দেখা করেই বা কেউ কেউ সোজা কালনা মহকুমা হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য লালারস দিতে হাজির হয়ে যাচ্ছেন। সকাল হতেই হাসপাতালের জরুরি বিভাগ এবং বহির্বিভাগে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকদের ভিড় জমে যাচ্ছে।
দুজন নার্স, দুজন চিকিৎসক সহ তিনজন সহকর্মী মিলে এই পরিযায়ী শ্রমিকদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। সকাল থেকে এই প্রক্রিয়া শুরু হলেও গড়িয়ে যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত। খাওয়া দাওয়া ভুলে নিজেদের কাজে ব্যস্ত থাকছেন কালনা মহকুমা হাসপাতালের গুটি কয়েকজন চিকিৎসক ও নার্সরা। সংগ্রহ করা নমুনা পাঠানো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বা রিপোর্ট আসলে পরে তা আবার সল্টিং করে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে পায়ের ঘাম মাথায় ফেলতে হচ্ছে তাদেরকে। কোথা থেকে এসছো? এখানে কি করো? এখানে কি পরীক্ষার জন্য এসছো? কবে এসছো? কোথায় থাকতো? মহারাষ্ট্র। কি কাজ করতো? কাজ করতো সোনার কাজ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাজধানীর জিবি বাজারের ব্যবসায়ীদের স্থানান্তরিত করা হয়েছিল বেসিক ট্রেনিং মাঠে, কিন্তু একাংশ ব্যবসায়ী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আবার ফিরে গেছে জিবি বাজারে, আর তাতে ক্ষোভ প্রকাশ করছেন বেসিক ট্রেনিং মাঠে থাকা ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সমগ্র দেশ ও রাজ্য জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখবার বিষয়টির উপর গুরুত্ব দিয়ে রাজধানী আগরতলার জিবি বাজারের সবজি এবং ফল ব্যবসায়ীদের স্থানান্তরিত করা হয় বেসিক ট্রেনিং মাঠে। তারপর থেকে সেখানে অস্থায়ী দোকান তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ফল ও সবজি ব্যবসায়ীরা। কিন্তু সম্প্রতি একাংশ ব্যবসায়ী প্রশাসনের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ফিরে এসেছেন তাদের পুরনো জায়গায়। ফলে বর্তমানে একাংশ সবজি ও ফল ব্যবসায়ী প্রশাসনের নির্দেশিকাকে মেনে বেসিক ট্রেনিং মাঠে ব্যবসা করছে। অপর একটি অংশ আগের মতোই জিবি বাজারের নিজেদের স্থায়ী দোকানে বসে ব্যবসা করছে। এতে করে বেসিক ট্রেনিং মাঠে যে ব্যবসায়ীরা ব্যবসা করছে তারা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে, তেমনি সামাজিক দূরত্ব বজায় থাকছে না জিবি বাজারেও। বেসিক ট্রেনিং মাঠে প্রশাসনের নির্দেশিকা মেনে যে সকল ব্যবসায়ীরা এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা এই নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন। তারা জানান, প্রশাসনের নির্দেশিকা মেনে তারা বেসিক ট্রেনিং মাঠে ব্যবসা করছে এবং পুনরায় প্রশাসনের নির্দেশিকা মেনে তারা নিজ জায়গায় ফিরে যাবে। প্রশাসন যতক্ষণ না পর্যন্ত বলবে ততক্ষণ পর্যন্ত তারা আগের জায়গায় ফিরে যাবে না বলে জানান ব্যবসায়ীরা। তারা আরও জানান, জিবি বাজারে আগে যেই জায়গায় তারা দোকান করতেন সেই জায়গায় কোনো কিছুতেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। আমরা আজকে আছে দেড় মাস হয়েছে, আমরা তো প্রশাসন আমরা আনছে, প্রশাসনের আইন মানে আমরা সরকার থেকে না করি, আমরা এখানে আয়া করছি, যখন অর্ডার দিচ্ছে সাথে 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 আমরা এখানে আয়া করছি। এবং আয়া পড়ানোর পরে আমরা বেশ কিছুদিন তো আমাদের করছি, পড়ানোর পরে দেখা যায় এখানে উপরে বাজার আছে, উপরে আমরা সমস্যা, উপরে লোকজন বল, এরপর দিয়ে এখানে কাস্টমার আয় না, এনা একটা শ্রেণী বাজার ভেঙে গেছে গা। এরপরে আমরা সবজি দোকানদার আমরা এখন আইন মানি না, অনেকে বইয়া দিয়েছি সবজি দোকানদারও কিছু অংশ গেছে গা। বিভিন্ন গ্রাম অঞ্চলের লোকেরা কিভাবে আইন মানব? কতদিন ধরে এখানে? আমরা প্রায় দেড় মাস ধরে এখানে আছি। তো এখানে কতজন বিজনেসম্যান আছে? এখানে তো সারা ভারতবর্ষে যে করোনা মহামারী একটা রূপ ধারণ করছে, তার লাগে আমরা ত্রিপুরা রাজ্যে যে আমরা জিবির বাজারে যতজন ব্যবসায়ী আসলাম এসডিএম এসডিএম এর অর্ডার মোতাবেক আমরা কিন্তু এখানে আসছি। তো আজকে দেড় মাস ধরে আমরা দোকানদারি করি, কিন্তু কিছু কিছু দোকানদার মানে তারা এসডিএম এর কোনো পারমিশন নাই, থানার কোনো পারমিশন নাই, বাজার কমিটির কোনো পারমিশন নাই, তারা তারা মর্জি মাফিক তারা থেকে আগে চলে যায়। মানে আমরা প্রায় যেন আর্থিক সহায়তা প্রদান করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন আইসক্রিম ফ্যাক্টরির মালিকরা। অন্যথায় তাদের পক্ষে আগামী দিনে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান তারা। লকডাউনের কারণে বন্ধ হয়ে রয়েছে আইসক্রিম ফ্যাক্টরিগুলো, এর উপর আইসক্রিম ফ্যাক্টরির মালিকদের তাদের ব্যবসার মূল সময় চলে গেছে। এখন সামাজিক অনুষ্ঠান শুরু হলেও তা খুব কম, হাতে গোনা কয়েকজন লোক এই অনুষ্ঠানে
অংশ নিচ্ছে। তার জন্য কোনো বরাদ্দ পাচ্ছেন না তারা, চাহিদা নেই, যে কারণে শ্রমিকদের কিভাবে রাখবেন তা নিয়ে সন্দিহান মালিকপক্ষ। সামনে আসছে বর্ষাকাল, সেই সময় আইসক্রিমের বিক্রি প্রায় হই না, এরপর আর বিয়ের মরশুম নেই। এই অবস্থায় গভীর সংকটে পড়েছেন তারা, কিভাবে ফ্যাক্টরি চালাবেন তা ভেবে পাচ্ছেন না। রয়েছে ঋণের বোঝা, ব্যাংকের ঋণ সময় মতো পরিশোধ করে এসেছেন এত কাল, কিন্তু এবারের পরিস্থিতিতে সেই ঋণের টাকা দিয়ে তারপর পরিবার চালানো কোনোভাবেই সম্ভব নয় মালিকদের পক্ষে। হতাশায় ভেঙে পড়েছেন মালিকেরা। সামনে এই জুন মাসের 2 তারিখে 25 বছর পূর্ণ হবে, কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি বলে জানিয়েছেন তারা। অন্যদিকে বিদ্যুৎ বিল মেটানোর জন্য চাপ আসছে বারবার, কেন্দ্রীয় সরকার তার নির্দেশিকা মেনে তাদের আর্থিক সহায়তা প্রদান করার ব্যবস্থা করলে এই ব্যবস্থা চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তারা। অন্যথায় তাদের পক্ষে আগামী দিনে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানান আইসক্রিম বিক্রেতারা। অ্যাকচুয়ালি আমরা মানে আইসক্রিম লাইনটা হচ্ছে একটা সিজন, তো মেন মাস থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই অবধি, জুন অবধি মোটামুটি জুনের শেষ অবধি আমরা একটা ভালো ব্যবসা পাই। আর যেহেতু সিজনাল বিজনেস, তো আমরা শীতের সময় মোটামুটি প্রিপারেশন নিই, কেউ ব্যাংক থেকে ফাইন্যান্স নিই। আর আমি বিশেষ করে এবার ব্যবসাটা একটু আপগ্রেডেশন করুন, তার লাগে আমি ব্যাংকের থেকে একটা ফাইন্যান্সিং নিয়েছিলাম, যাতে করে ব্যবসাটা একটু বাড়ে আর কোয়ালিটি আরও ডেভেলপ হয়। কিন্তু ডিসেম্বরের পরে যখন জানুয়ারি ফার্স্ট উইক সেকেন্ড উইক আস্তে আস্তে খবরে নিউজে দেখতে থাকলাম যে এইরকম একটা রোগ কোভিড-19, তো ফেব্রুয়ারির লাস্ট উইক আমরা আইসক্রিম যখন মোটামুটি আমি চালু করি, ওই টাইমে নানান সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে যে রোগটা হলে কোনো ঠান্ডা জাতীয় জিনিস খেলে, সর্দি বা কাশি বা জ্বর হলে তো ওটা একটা সিমটম হিসেবে ধরে। তার লেগে অনেক মানুষ আগরতলা শহরে দেখলাম মার্চ মাসের ফার্স্ট উইক যখন আস্তে আস্তে আইসক্রিমটা স্টার্ট করলো, আইসক্রিমটা সবাই নন ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট দেখার, মার্চ মাসটা কোনো মতে একটু একটু গরমটা পড়লো, বিয়েবাড়ির অনুষ্ঠান অনেক পার্টি আছে, এমন ওদের বাড়ির থেকে তো এরকম আইসক্রিমটা না করতেছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর চণ্ডীপুরের নর্থ ইস্ট ওয়ারিয়ার্সের উদ্যোগে গরিব দুস্থ 140 পরিবারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার জনগণ। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে গোটা দেশ তথা রাজ্য জুড়ে চলছে চতুর্থ পর্যায়ের লকডাউন। এই লকডাউনের কারণে মানুষ আজ কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। এই অবস্থায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীনে থাকা টলুগাঁওয়ের নর্থ ইস্ট ভেরিয়াস সামাজিক সংস্থা। নর্থ ইস্ট ভেরিয়াস সামাজিক সংস্থার সদস্যরা টলুগাঁও, পেচারঢোর, ধনবিলাস, বিলাসপুর, ফুলতলি, সেই সমস্ত এলাকার প্রায় 140 অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দিয়েছেন। তাদের এই উদ্যোগ দেখে সকল অংশের মানুষ তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। यहां पे आज हमारे नॉर्थ ईस्ट वॉरियर हैं, जो नॉर्थ ईस्ट को लेके एक यूथ का एक फाउंडेशन है, जो हम गरीबों को, जो जरूरतमंद लोगों को मदद करने के लिए इस कोरोना के समय किस तरह से कोरोना के साथ लड़ना है, हमने किस तरह से इस लड़ाई को जीतना है, उन सब चीज़ों के बारे में लोगों को इंस्पायर करना है। और जितना भी क्वारंटाइन के लिए हमारे गांव घर में भाई लोग आए हैं, उनके घर में हमने मास्क, कुछ राशन, जो ज़रूरतमंदों को राशन कुछ देना है। तो हमारा नॉर्थ ईस्ट वॉरियर का फाउंडेशन का ये पहला स्टेप है, और ये सारे नॉर्थ ईस्ट वॉरियर हैं। यहाँ पर देखिए, ये पूरा एरिया का यूथ है, और नॉर्थ ईस्ट वॉरियर हिप हॉप उर्रे हिप हॉप उर्रे हिप हॉप उर्रे, तो चलते हैं। हर घर में हर वो जरूरतमंद इंसान के पास नॉर्थ ईस्ट वॉरियर हमेशा आपके साथ रहेगा। जब भी ज़रूरत पड़े आप नॉर्थ ईस्ट वॉरियर को याद कीजिएगा। और ये ग्रुप क्रिएट किया गया है, या मैं चाहता हूँ जितने भी लोकल यूथ है, एरिया के यूथ है, वो सब हमसे जुड़े, और ये जो जिस तरह से मदद कर सकता है आप आगे बढ़िए, और लोगों की मदद के लिए हम नॉर्थ ईस्ट वॉरियर हमेशा आपके साथ रहेंगे। थैंक यू सो मच। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলার শিপার্ডে অবস্থিত সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষদের প্রত্যেক দিন মিলছে মাছ, মাংস, ডিম থেকে শুরু করে সব কিছুই। সেখানে থাকতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাই মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকদের
ধন্যবাদ জানিয়েছেন তারা। আগরতলার শিপার্ডে অবস্থিত সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে বেশ ভালো খাবার দাবার পাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করলেন সেখানে থাকা করোনা আক্রান্ত রোগীরা। সেখানে থাকাকালীন কোনো অসুবিধে হচ্ছে না বলে জানান তারা। তাদের তত্ত্বাবধানে রয়েছে ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সময় সময় মিলছে খাবার। তাদের মধ্য থেকে বেশ কয়েকজন জানান যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে মাছ মাংস ডিম থেকে শুরু করে সব কিছুই মিলছে প্রত্যেক দিন। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন। এইভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। কোনো কমপ্লেইন তো খাবার দাবার? না না, খাবার কোনো কমপ্লেইন। ভালো খাবার দিতেছো তো? খাবার ভালো। কতদিন ধরে থাকতেছেন এখানে? আমি আজকে 3 দিন হয়েছে। 3 দিনের মধ্যে খাবার দাবার কোনো কমপ্লেইন নাই তো? না, খাওয়া দাওয়ার কোনো কমপ্লেইন না। খাবার খুব ভালো দিতেছে আর টাইম টেবিলও সুন্দর ভাবে দিতেছে। কি কি থাকতেছে মেনুর মধ্যে? এই তো দুপুরে মাছ, কালকে দুপুরে মাছ তরকারি, একটা নিরামিষ সবজির ডাল দিচ্ছে, আর আমি যেদিন আইছি মাংস নিরামিষ সবজির ডাল, আর রাত্রে ডিম নিরামিষ সবজির ডাল। খাবার খুব ভালো দিতেছে, সকালে টিফিন ভালো। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে রাজ্যেও দাবি দিবস পালন করলো অল ইন্ডিয়া ডিএসও। রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় গলায় প্লে কার্ড ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও দাবি দিবস পালন করলো অল ইন্ডিয়া ডিএসও। এদিন অল ইন্ডিয়া ডিএসওর কর্মী সমর্থকেরা রাজধানী আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় গলায় প্লে কার্ড ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। লকডাউনের ফলে বহিরাজ্যে আটকে পড়া রাজ্যের ছেলে মেয়েদের রাজ্যে ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে সরব হয় তারা। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিএসওর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার। তিনি সংগঠনের বিভিন্ন দাবিগুলো তুলে ধরে রাজ্য এবং বহিরাজ্যের ছাত্রছাত্রীদের অনলাইনে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা অল ইন্ডিয়া ডিএসও আজ সারা ভারতবর্ষব্যাপী দাবি দিবস পালন করছি। আপনারা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন সংবাদ মিডিয়ার মাধ্যমে আপনারা শুনেছেন বা দেখতে পাবেন, এবং সরকারি বিভিন্ন নোটিফিকেশনেও আপনারা দেখতে পাবেন যে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি এই লকডাউনে মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে এক এক করে ছাত্রছাত্র বিরোধী শিক্ষানীতি নিচ্ছে। যেরকম যে এই বেসরকারিকরণ, বাণিজ্যিকরণ এবং ধর্মীয়করণের একটা নীল নকশা তারা চক করছে, এমনকি আমাদের রাজ্যে বিভিন্ন এই যে শিক্ষার পথগুলি আছে সেগুলিকে অবলুপ্ত করে দিচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অল ইন্ডিয়া ডিএসওর ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।